नमस्कार, आमी पापिया। प्रत्येक दिन मत आबार चले एसेछि आपनादेर सामने किछु गुरुत्वपूर्ण खबर निये न्यूज नाउते। नंदीग्रामेर विपुल संख्यक कृषक जारा एक समय भूमि आंदोलने अंशग्रहण करेछिलेन, आज तारा आर्थिक समृद्धिर मुख देखछेन चिंगड़ी चाषेर माध्यमे। বর্ধিত উপার্জনের জন্য এলাকার কৃষকেরা তাদের কৃষি জমিকে ভেনামি চিংড়ি এবং বাগদা চিংড়ি চাষের জন্য রূপান্তরিত করেছে কৃত্রিম জলাশয়ে। যে কৃষকেরা আগে 8 কুইন্টাল ধান ফলি উপার্জন করতেন 7000 টাকা, তারাই এখন সেই এক বিঘা জমিতে চিংড়ি চাষ করে মাসে উপার্জন করছেন 50000 টাকা। পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকে প্রথম কৃষি কাজ থেকে মৎস্য চাষে পরিবর্তন শুরু হয়। শীঘ্রই নন্দীগ্রামের অন্যান্য উপকূলীয় অঞ্চলে এই প্রবণতা লক্ষ্য করা যায়। আজ এই এলাকার প্রায় 30% কৃষক চিংড়ি চাষ করছে। পাশাপাশি চাষ করা হচ্ছে আমেরিকান পমফ্রেট এবং মিল্ক ফিশের মতো নোনা জলের মাছও। উৎপাদনের বেশিরভাগই রপ্তানি হচ্ছে বিদেশে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন, সঙ্গে থাকুন নিউজ নাউতে।